একুশ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন নেতা কাজী আরেফ আহমেদ খুনের মামলার পলাতক আসামি রওশন আলী উদয় মন্ডল বুধবার রাতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব এই মামলায় পলাতক বাকি চার আসামিকেও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে সংস্থাটি গ্রেপ্তারকৃত রওশন আলী চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া টাকার বিনিময়ে মানুষ হত্যা করা তার পেশা ছিল বলেও জানিয়েছে র্যাব উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি কুষ্টিয়ার একটি জনসভায় বক্তব্যরত অবস্থায় গুলি করে হত্যা করা হয় জাসদ নেতা কাজী আরেফ আহমেদকে এই মামলায় দুই সালে 10 জনের ফাঁসির আদেশ দেয় আদালত দু হাজার ষোলোতে তিনজনের ফাঁসি কার্যকর হলেও বেশ কয়েকজন পলাতক রয়েছেন কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলে যাদের সহযোগিতায় সে এলাকায় একটি ত্রাস সৃষ্টি করে তার সাথে প্রমাণ পাওয়া গিয়েছে তাদের সহযোগিতায় সে বিভিন্ন সময় এলাকা অপকর্ম চালাত বলে সে উনিশশো সালে সে এলাকা থেকে গা ঢাকা দিয়ে রাজশাহীতে অস্থায়ীভাবে সে থাকা শুরু করে